ওরে যে আমরা ঠিক একটু পরে এই যে ভাই ও ভাই আরে এই যে ভাই ভাই শুনেন শুনেন আপনি কই গায়েব হইলেন বলেন তো আপনার তো আমি খুঁজতে খুঁজতে হয়রান সেই যে আপনার সাথে দেখা হইলো তারপরে তো আপনার আর খুঁজেই পাওয়া যায় না আমি তো আপনার বাকি টাকাটা দিয়ে দিছি আচ্ছা ভাই আপনি কয় টাকা বাকি করছিলেন বলেন তো আর কত বছর ধরে বাকি খাইতেছিলেন আর আপনি তো দোকানদারের পুরো চালান শুদ্ধ গায়েব করে দিছিলেন প্রায় না আপনার এটা বিশ্বাস হয় যে আমি একা মানুষ এতগুলো টাকা একটা দোকানে খাইতে পারি যে আপনার মনে হয় আপনি তো দেশ বিদেশ করে আইছেন তাই না ভাই মহল্লার পোলাপান ছোট ভাই সব বড় ভাই বন্ধু বান্ধব দেখলে সে ভাই এইটা খাবো এই বন্ধু আমি কিন্তু এটা খাইছি এটা তোর নামে লিখা রাখছি মানে খায় সবাই নামটা শুধু আমার তো না করতে পারি না রে ভাই উদার চেতা কিন্তু আপনি টাকা দিতে গেলেন কেন মানে ওই যে ঠিক আছে দিচ্ছেন এখন তো আর কিছু করার নাই কিন্তু আমি যখন আপনাকে আবার এই টাকাটা মানে যাই হোক মানে এটা আমরা দুজনে বুঝবো সমস্যা নাই ভাল লাগতেছে কিন্তু আপনাদের দুজনের হ্যাঁ পুরা মানিক জোর কালারে কালারে আমাদের আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সফল হইতে পারি না দোয়া তো অবশ্যই করবো ভেতর থেকে দোয়াটা কিন্তু বাইরে আসবে এবং এই দোয়া দেখা যায় আপনারা এই আপনি চলেন তো এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকার দরকার নাই দেখা যাবে কে না কে এসে আবার বাকি টাকা চাষ শুরু করছে সত্য কথা বলছি কিন্তু ধ্রুব সত্য কারণ প্রচুর লোক কিন্তু চলে আসতে পারে এবং ওই বাকি নথিপত্র দলে টান দিলে অনেকের নাম কিন্তু চলে আসতে পারে এবং এই আপনি যাবেন নাকি আমি গেলাম ভাইজান তাহলে এখন যাই পরে আপনার সাথে দেখা হবে তখন অবশ্যই সামলান আগে সামলান তখন বিস্তারিত কথাবার্তা হবে আরে চলেন চুর গল্প কান্নাকাটি হবে একসাথে আসি বেঈমান বেঈমান দুনিয়াটা নয় রে বেঈমান মানুষ হয় বেঈমান ভাই রে মানুষ হয় বেঈমান ভাই রে মানুষ হয় বেঈমান দুনিয়াটা নয় রে বেঈমান মানুষ হয় বেঈমান ভাই রে মানুষ হয় বেঈমান ভাই রে দুনিয়াটা নয় রে বেঈমান মানুষ হয় বেঈমান ভাই রে মানুষ হয় বেঈমান ভাই রে মানুষ হয় বেঈমান সিকো সিস্টেম কিও আমনে যে এটা লই ঠেলাটি লাগাই দিছেন ও না এটা ওইলো কি ওই যে এই এগুলা না বুঝছেন এই যে রক্ষণাবেক্ষণ খেয়াল করছেন এগুলোর মধ্যে ওই যে গ্রিস দিতে হইব তেল দিতে হইব কিন্তু মানে জিনিসটা কি হয়েছে ময় মুরব্বীরা তো এখানে হাঁটতে আসে গেটটা আটকাই থাকে তারা তো ওই ধাক্কাটা দিয়ে যে যাইবো এটা পারতেছে না আমি নিজে দেখলাম একটু আগে এই জন্য ভাবলাম কি যে এটারে একটু ধাক্কা ধাক্কি করে ইজি করা দিই মুরব্বীদের জন্য একটু সেবা হইলো আর কি বুঝতে পারছি কিন্তু আর কাছে কি মনে হয় জানেন আপনার আগে নিজের সরকারের মধ্যে তেল দেওয়া উচিত মানে হইলো ওই সিকু ভাগ্যবান আপনারা বলাইতে আছে চলেন ময়নকে নামাই দিতে গিয়ে আপনি নিজেই হাওয়া হয়ে গেলেন আমাদের তো কথা আছে সরি চিকু প্যাচার ছিল হাতে আবার আইছে কেন নিশ্চিত এটার কোনো একটা কুমতলব আছে এতে হ্যাঁ সাটনা আটতে আমরা হ্যাঁসের মধ্যে হালাই দিতে আছে মুখ থেকে কথা কেড়ে নেবার অভ্যাসটা ভালো না চিউ কিস্তি আমার বাক্য এখনো শেষ হয় নাই ও আমাদের জন্য পরিবর্তন করেছে আমরা যেন ম্যাচটা খেলি সেই প্রস্তাব নিয়ে এসেছিল তাহলে চলেন খেলি খেলা তো ফসাইতেছে না তাও রেডি বল রেডি খালি কিক আর কিক গোল আর গোল পুরাই জোশের মধ্যে হান রয়ে গেছি হ্যাঁ হ্যাঁ বিত্তে হলে এসব জোশ নো সব টস করে নিচের দিকে নামি যাবে আইগিনের মধ্যে নাই আমি না ভোট দিলাম না আমারও একই মুখ না আমরা হয়তো খেলাটা খেললাম ম্যাচটা জিতলাম কিন্তু কাপটা গায়েব হয়ে গেল রাজমানির কথা নয় বাদই দিলাম কিন্তু ওরা আমার বিশ্বাস হয় না তার চেয়ে বরং আমরা চিকু কাপেই থাকি ম্যাচে আপনারা এত অবিশ্বাস করেন আমিও বিশ্বাস করি না কিন্তু যে মানুষটা এতবার এই খেলার জন্য আসলো আমার মনে হয় না সে ঝামেলা করবে আর ওর দৌড় আমার জানা আছে তার মানে হইলো এর মধ্যে কোনো একটা ঘাপলা আছে সিকু ভাগ্যবান
আপনি এই ব্যাপারটা একটু চিন্তা করেছেন, আর কাছে ভালো লাগতেছে না। এতদিন যে প্র্যাকটিস করলাম, এই যে ঘাম জড়াইলাম, এই ঘামের কি কোনো দাম নাই? লবণের কয় টাকা দাম? জলের দামে পেঁচ যে আমাদের নিয়ে পেঁচ খেলতেছে সেটা বুঝতেছেন না? আমিও না ভোট দিলাম। আমিও বলের জলে চলবি যাবো না, তাইলে আর কি।